স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে রাজশাহীতে ফের মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন। জোড়া মাথা আলাদা হয়ে 3.5 বছর পর বাড়ি ফিরল রাবিয়া রোকেয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এ কারণে এর বিস্তার ঠেকাতে সর্বস্তরে মাস্ক পরার উপর বিশেষ গুরুত্ব দিয়ে নতুন করে 11টি নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আলোকে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন। তিনি জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। এরই মধ্যে মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তাই রাজশাহী নগরীতে সকাল বিকেল ভ্রাম্যমাণ আদালতের 4টি টিম মাঠে থাকবে, আর উপজেলা পর্যায়ে 1টি টিম কাজ করবে। অসচ্ছল ব্যক্তিরা বিনামূল্যে মাস্ক পাবেন, তবে সামর্থ্যবান কেউ মাস্ক ব্যবহার না করলে জরিমানা গুনতে হবে। দেশে করোনা ভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের 8 মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের 18 মার্চ। এরপর সারা দেশের মতো রাজশাহীতে মানুষকে সচেতন করাসহ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে সম্প্রতি সংক্রমণ কমে যাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান শিথিল করা হয়। যে করোনার যে ঢেউ চলছে এবং নতুন যে স্ট্রেইনগুলো পাওয়া যাচ্ছে, যার ফলে সরকারের নির্দেশনা এখন মানুষ সামাজিকভাবে যাতে দূরত্ব মেনটেন করে এবং মাস্ক ব্যবহারে যে শিথিলতা আছে, এই শিথিলতা দূরে গিয়ে সবাই যাতে সচেতন হয়, এই জন্য সচেতনতামূলক কার্যক্রম করার জন্যই মূলত আমরা মাস্কগুলো বিতরণ করছি। যারা মাস্ক কেনার মতো অ্যাবিলিটি রাখেন না, এবং মানুষকে সচেতন করতে চাচ্ছি যাতে করোনার এই ঢেউটা মোকাবেলা করা যায়। রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের পুরুষ নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 10টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, জেলা কাবাডি সমিতির সভাপতি ফিরোজ কবির মুক্তা। 2 দিনব্যাপী এই খেলায় মোট 6টি টিম অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা। সোমবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। এ সময় চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে জয়ী হয় সিরাজগঞ্জ দল। আগামীকাল বিকেল 4টায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে আমাদের জাতীয় খেলা কাবাডি, কাবাডিটার প্রতি পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব রয়েছে এবং এটার প্রতি সব দিক থেকেই দৃষ্টি কম রয়েছে। এটাকে জনপ্রিয় করার জন্য সব জায়গায় প্রত্যেকটা জেলার জেলা ক্রীড়া সংস্থা এবং থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে এই খেলাটার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে এটিকে প্যাট্রোনাইজ করা উচিত। নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে প্রবাসী হাফেজ সুমনের বসত ঘর ও বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিগ্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তার সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বিগত 3 বছর পূর্বে ওমান প্রবাসী হাফেজ মোহাম্মদ সুমন স্থানীয় জয়নাল আবেদিনের নিকট থেকে 87% জমি খরিদ করেন। সেখানে বসত বাড়ি ও ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি জয়নাল আবেদিনের মেয়ে পাখি বেগম ও নোয়াখালী ইউনিয়নের সাবেক মেম্বার খালেক দরবল নিয়ে হাফেজ সুমনের ক্রয়কৃত সম্পত্তিটি জবরদখলের চেষ্টা করে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তার সদর থানায় সম্প্রতি একটি অভিযোগ দায়ের করে। এতে পাখি বেগম ও তার ভাড়াটে খালেক মেম্বার ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রী ও স্বজনদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। এতে তাসলিমা ও তার স্বজনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী প্রবাসী সুমনের স্ত্রী ও পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ এজাবুল হক বুলি। রোববার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গেল শুক্রবার যে সংবাদটি হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যেসব অভিযোগ করা হয়েছে বাস্তবতার সাথে এর কোনো মিল নেই, কারণ সংবাদটিতে যে পরিমাণ টাকা আত্মসাতের মিথ্যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত কাকতালীয়। তিনি বলেন, যেসব ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন, বরং তারাই ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে উপস্থিত হন না। ইউপি সদস্য একরামুল হক, লিটন আলী ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসাম্মদ সুফিয়া বেগম সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে নাটোরের বড়াই গ্রামে মোস্তফা কামাল নামে কভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মোস্তফা কামাল ঢাকার ডেমরা উপজেলার বাময়ের গ্রামের ইমান উদ্দিন মাতব্বরের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কভার্ড ভ্যান চালক ও তার সহকারী আমির হামজা সহ উভয় পরিবহনের তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কভার্ড ভ্যানের চালক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। পচা চাল মজুদ রাখার অপরাধে নাটোরের বড়াই গ্রামে তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সর্দার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। কোর্ট পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, 2011 সালের 8 জুলাই বড়াই গ্রাম পৌর শহরের কালিকাপুর এলাকার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারের চাতালে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রি এবং সংরক্ষণ করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালান প্রশাসন। এ সময় সেখানে বিপুল পরিমাণ দুর্গন্ধযুক্ত ও পচা চাল পাওয়া যায়। সেখান থেকে চালগুলো জব্দ করে তৎকালীন স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার সরকার, ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকার ও তার সহযোগী আব্দুল লতিফ এবং গোলাম রসুলের নামে নিরাপদ খাদ্য আইনে বড়াই গ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে বিচারক আব্দুর রহমান সর্দার চাল ব্যবসায়ী অমূল্য চন্দ্র সরকারকে 5 বছরের কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা এবং অপর দুই সহযোগী আব্দুল লতিফ ও গোলাম রসুলকে 3 বছর করে কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানার আদেশ দেন। পরে আসামিদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়। ডিজিটাল আইন বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ শাখার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নওগাঁর সভাপতি মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহাদেবপুরের সভাপতি জীবন কুমার সরকার, অরন্ত কুমার। সরকারের অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে কেউ যেন কোনো কথা বলতে না পারে, সেজন্যই ডিজিটাল আইন করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত এ আইন বাতিল করতে হবে। এছাড়াও সাংবাদিক মুস্তাক হত্যার সুষ্ঠু বিচার দাবি জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর তিনিই প্রথম আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী মেয়র প্রার্থী। সোমবার দুপুরে তিনি বিদায়ী মেয়রের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বর্তমান ও সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব নেয়ার পর এক প্রতিক্রিয়ায় মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, তার মেয়াদকালে তিনি শিবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবেন। দীর্ঘ 3.5 বছর পর চিকিৎসা শেষে জোড়া মাথা আলাদা হয়ে সিএমএইচ থেকে বাড়িতে ফিরল আলোচিত রাবিয়া রোকেয়া। সোমবার বিকেলে বাড়িতে পৌঁছার পর তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্বজন ও প্রতিবেশীরা। রাবিয়া রোকেয়াকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা গোটা গ্রাম। জটিল অপারেশন আর দুশ্চিন্তা কাটিয়ে সুস্থ রাবিয়া রোকেয়া বাড়ি ফেরায় খুশি সবাই। ২০১৬ সালের ১৬ জুন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় জোড়া মাথার যমজ শিশু রাবিয়া রোকেয়া। জন্মের পর থেকে দুশ্চিন্তা ভর করে শিক্ষক দম্পতি, মা বাবা রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের। কিভাবে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। এরপর
এমন পরিস্থিতিতে তাদের নিয়ে প্রতিবেদন প্রচার করে বিভিন্ন গণমাধ্যম। সেই খবর পৌঁছায় প্রধানমন্ত্রীর কাছে, তিনি দায়িত্ব নেন রাবিয়া রোকেয়ার চিকিৎসার। এরপর 2017 সালের মাঝামাঝিতে ঢাকার সিএমএইচে ভর্তির পর দেশি বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলে চিকিৎসা ও জটিল অপারেশন। দীর্ঘ 3.5 বছর চিকিৎসা শেষে সোমবার বিকেলে বাবা মায়ের সাথে বাড়ি ফিরে জোড়া মাথা আলাদা হওয়া রাবিয়া রোকেয়া, তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্বজন ও প্রতিবেশীরা। হতাশা কাটিয়ে নিজের সন্তানদের আলাদাভাবে ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত রাবিয়া রোকেয়ার বাবা মা। তারা জানান, রাবিয়া রোকেয়ার মতো যদি ভবিষ্যতে আবারও জোড়া মাথার যমজ শিশু জন্ম নেয়, তাহলে তাদের নিয়ে দুশ্চিন্তার কারণ থাকবে না। এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, চিকিৎসক সহ সংশ্লিষ্টদের। আমি প্রথমে এই বাচ্চাদের যখন জন্মগ্রহণ করে তখন হতাশার অনেকে অনেক ধরনের আমাকে অনেক কথা কটু কথাও সহ্য করতে হয়েছে, কিন্তু ইভেন্ট আমি এখন বিশ্বাস করি যে আমি সারা বিশ্বের আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক পরিচিত। আমার একটু যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই আমি ওদের কথা বলেছি, যে কোনো জায়গায় বলছি, সেগুলো সব জায়গায় আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এবং আমি দেখছি যে না, আমাকে মানুষ অনেকেই চেনে, দেশি এবং বিদেশেও আমাকে অনেকেই অনেক রাবিয়া রোকেয়ার বাবা হিসাবেই আমাকে চেনে। যদি রাবিয়া রোকেয়ার পরে আর কোনো মাথা জোড়া বাচ্চা জন্ম নেয়, আমি তাদেরকে বলবো ভয় নেই, তোমরা সাহসের সাথে এগিয়ে যাবা। আমাদের সাথে এখন আছে বাংলাদেশ সরকার, আমাদের হাঙ্গেরি টিম যে আজও আমার সাথে এসেছে। এখন ক্রেনিওপ্লেগাস আলাদা হওয়াটা আর কোনো বাধাই রইল না, কারণ এখানে আমাদের বাংলাদেশের সমস্ত ডক্টর যারা অনেক অভিজ্ঞ তারা সকলেই উপস্থিত ছিল এবং তারা সকলেই দেখেছে যে কীভাবে একটা ক্রেনিওপ্লেগাস শিশুদেরকে আলাদা করতে হয় এবং কীভাবে তাকে আইসিইউ সাপোর্ট দিতে হয়। 4 বছর আগে আসলে আমাদের কষ্টদায়ক ছিল, সে আমাদের একটা সহকর্মী, সহকারী শিক্ষক, কিন্তু তখনকার বিষয় আর আজকের যে বিষয়টা খুব আনন্দ লাগছে। রাবিয়া রোকেয়া যখন জন্মগ্রহণ করে আমরা তখন দেখে মনে হতো যে হতাশ হয়ে যেতাম, যে হয়তো জীবনে হয়তো এই মাথার ভাগ করা যাবে না। এবং আজকে আমাদের কাছে খুব আনন্দ লাগছে যে উনি এ ধরনের একটা কাজ করে দিয়ে দেশের মানুষকে বা জাতিকে এরকম প্রমাণ করে দিল যে উনি আসলেই মানবতার কোনো একজন নেত্রী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।